প্রদেশ কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ভবনের সামনে আমরা আমাদের প্রয়াত জননেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সুধীররঞ্জন মজুমদারের প্রতি ওনার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। লকডাউনের নিয়মকানুন মেনে আজকে ওনার জন্মদিনে পালন করার উদ্দেশ্য রাজ্যবাসীর কাছে একটা বার্তা, ওনাকে কেন অনুসরণ করা, ওনার কাছ থেকে শিক্ষণীয় সহনশীলতা কাকে বলে, সহনশীলতা যারা দেশের নেতৃত্ব দেন, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন, সহনশীলতা যে ভারতবর্ষের জন্য কি প্রয়োজন, বিভিন্ন জাত পাত বিভিন্ন সম্প্রদায়ের বাস এই ভারতবর্ষ, সবাইকে নিয়ে চলার শক্তিটা একমাত্র যোগাতে পারে সহনশীলতা। এবং ওনার যে সৌজন্যতা, উনি কংগ্রেস সভাপতি এবং মুখ্যমন্ত্রী দায়িত্ব পালন করতে গিয়ে উনি যে সৌজন্যতা দেখিয়েছেন, যে সহনশীলতা দেখিয়েছেন, এবং সেটাই উনি রাজ্যকে সামনের দিকে এগিয়ে নেওয়া, শক্তিশালী করার ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। ওনার সময়ে এই রাজ্যের মানুষের দুঃখ দুর্দশা মোচনের, বিশেষ করে কর্মচারী গরিব শ্রমজীবী মানুষের যুবকদের উনি চাকরি প্রদানের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। উনি ধর্মের উদ্যে বিভিন্ন শ্রেণীর উদ্যে উঠে আপনার এই যে বিভিন্ন রাজনৈতিক কারণে আজকেও শিকার হচ্ছে, পরম্পরায় শিকার হচ্ছে, দলের লাইনে না হাঁটলে, যোগ্যতা থাকলেও আপনার কোনো কাজ মিলবে না, আপনার চাকরি মিলবে না। এবং সেই কারণে ওনার সময়ে বহু শিক্ষিত যুবক চাকরি পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও, মেধা থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে বঞ্চিত হয়েছিল। সেটা সুধীর মজুমদার নির্বাচনে প্রতিশ্রুতিতে বলেছিলেন কংগ্রেসকে ক্ষমতায় আনলে উনি সেগুলি পূরণ করবেন, এবং তার জন্য উনি একটা স্পেশাল ড্রাইভ দিয়েছিলেন, কমিটি করেছিলেন। ওভারেজ যারা রাজনৈতিক কারণে শিকার হয়ে, যারা বঞ্চিত হয়ে ওভারেজ হয়ে গেছিলেন, তাদেরকে উনি চাকরি দিয়েছিলেন, সেটা একটা বিশাল সংকল্প। আর ওনার, আপনার জানেন, আজকে হাজার হাজার কোটি টাকা সরকারের কাছে আসে কেন্দ্রের থেকে, তখন অর্থনৈতিকভাবে সরকার চালানোই কঠিন ছিল। তার মধ্যে উনি পাঁচ বছরের মধ্যে 35,000 যুবককে চাকরি দিয়েছিলেন, এবং এই যে কর্মচারী বঞ্চনা সেই দীর্ঘদিন ধরে চলছে, ভারতবর্ষে ইতিহাস সৃষ্টি করেছিলেন। কেন্দ্রীয় স্কেলের উপরে উনি ত্রিপুরা রাজ্যের কর্মচারীদেরকে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি আসলে কর্মচারীদের যে বঞ্চনা সরকার করছে, তাদের ন্যায্য পাওনার থেকে যে বঞ্চিত করছে, সেটা পূরণ করা হবে। এবং উনি আসার সাথে সাথে ফার্স্ট ক্যাবিনেট মিটিংয়ে উনি ঠিক করে নিলেন, এবং সেখানে একটা কমিটি করে দিলেন, এবং অল্প কয়েকদিনের মধ্যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের দীর্ঘদিনের যে বঞ্চনা সেটার অবসান ঘটালেন। এবং সেই উনি যে স্কেল দিয়েছিলেন সেটা কেন্দ্রীয় সরকারও দেয়নি, সেটা সীমিত ক্ষমতা, আর্থিক ক্ষমতার মধ্যে তিনি দিন। কিন্তু দেখা গেল